খবরের জের অবশেষে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকের সারাপুল ও হাকিমপুর সীমান্তে বিপজ্জনকভাবে থাকা গাছগুলি প্রশাসনিক উদ্যোগে কেটে ফেলা হয়। ইতিমধ্যে কিন্তু সেই গাছ কাটা কাজ কিন্তু শুরু হয়েছে। আমার চিত্র সাংবাদিককে সেই ছবিটা একটু দেখাতে বলবো। অর্থাৎ স্বরূপনগর হাকিমপুর যে সীমান্ত রোড আছে, সেই সীমান্ত রোডে কিন্তু ধারে যেসব মৃত গাছ নিয়ে আমরা খবর করেছিলাম, সেই খবরের জেরে কিন্তু ইতিমধ্যে কিন্তু সরকারি দপ্তরে কিন্তু আধিকারিকরা কিন্তু সেই গাছ কাটার কাজ কিন্তু শুরু করলো। প্রায় 15 কিলোমিটার জুড়ে রাস্তার দুধারে দাঁড়িয়েছিল মৃত প্রায় 30টি শিশু গাছ। সীমান্ত থেকে বসিরহাট কলকাতা সংযোগকারী বিথারি হাকিমপুরের এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পথচলতি মানুষ থেকে আরম্ভ করে সীমান্ত রক্ষী বাহিনী এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। মাঝে মধ্যেই গাছের ডালপালা রাস্তার উপর ভেঙে পড়ত, পাছে বড়সড় বিপদ না ঘটে তাই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গাছগুলো যত দ্রুত সম্ভব কাটার উদ্যোগ নিক প্রশাসন। অবশেষে সিএন এর খবরের জেরে প্রশাসনের তরফে সেই উদ্যোগ নেওয়ায় খুশি এলাকার বাসিন্দা। গাছগুলো মাপজোক শুধু করে যাচ্ছে কিন্তু কেটে যায় না। আমাদের একটু ভয় লাগে তোলাতে যাতে কখন কোন সময় ডাল একটা ভেঙে পড়ে মাথার ভরে। গাছ কাটা শুরু হয়েছে সরকারিভাবে, এর জন্য আপনাদের ধন্যবাদ। আমফান বিধ্বস্ত সময়ের পর থেকে আজকে পর্যন্ত দত্তপাড়া এই যে মেইন রোডের উপরে পিডব্লিউডি জমির উপরে প্রায় 30-35টি গাছ একেবারে শুকিয়ে মরে শুকনো ডাল ভেঙে ভেঙে পড়ছিল, যার কারণে স্থানীয় পথচলতি মানুষসহ স্থানীয়রা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কাটা শুরু হয়েছে অলরেডি। আমরা আপনাদের সংবাদ পরিবেশনে আমরা আসলে স্থানীয়রা দারুণভাবে খুশি। সিএনকে আমরা ধন্যবাদ জানাই এইভাবে মানুষের পাশে থাকার জন্য। গাছগুলি অক্সানের পাশাপাশি প্রশাসনকে পর্যাপ্ত পরিমাণ গাছ লাগানোর আবেদন জানিয়েছেন স্বরূপনগর জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। সেটা যাই হোক, এতদিন পরে সেটা সম্ভব হয়েছে। মাননীয় বিডিও সাহেব উনি ওনার চেষ্টায় শেষ পর্যন্ত দত্তপাড়া সেক্টরে যে 19টা গাছ আছে সেই গাছগুলোর অক্সান হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে বলবো যে এই গাছগুলো যেমন অক্সান করছেন নতুন গাছ লাগানোর ব্যবস্থাও করে দেবেন, কারণ পরিবেশে গাছ অত্যন্ত প্রয়োজনীয়। স্বরূপনগর থেকে সঞ্জীব সরকার, ক্যালকাটা নিউজ।